গ্রেফতার আলালের মৃত্যু, ডিবি চুপ, অপেক্ষা হারুন সারের। ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর আলাল উদ্দিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এই মৃত্যু নিয়ে মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে প্রশ্ন তুলেছে, দাবি করেছে তদন্তের, তবে পুলিশের তেমন কোনো উদ্যোগ এখনো নেই। আলালের বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল কিংবা কেন তাকে পঙ্গু হাসপাতালে নিতে হলো, সে বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন ডিবি কর্মকর্তারা। সোমবার ডিবির বেশ কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই বিষয়ে তারা কোনো কথা বলতে পারবেন না, হারুন স্যার ফিরলে তিনিই এই বিষয়ে কথা বলবেন। জানা গেছে, তুরাগ থানার বাউলিয়া এলাকার একটি বাসার নিরাপত্তা কর্মী ছিলেন আলাল। ওই বাসার একটি ফ্ল্যাট থেকে গত 6 জুন সেখানকার ভাড়াটিয়া ফাতেমা আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলায় ওই নারীর চতুর্থ স্বামীকে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। এরপর তদন্তের দায়িত্ব নিয়ে সেই মামলায় সন্দেহভাজন হিসেবে আলালকে গ্রেফতার দেখায় ডিএমপি ডিবির উত্তর বিভাগ। তবে আলালকে কবে গ্রেফতার করা হয়েছে তাও স্পষ্ট করছে না ডিবি। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, আলালকে 6 জুন সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডিবির সদস্যরা। পরিবার বলছে, আলালকে ধরে নেওয়ার পর থেকে তিনি কোথায় আছেন কোনো খবরই তারা পাননি। শুক্রবার মৃত্যু হলে পুলিশের কাছ থেকে তাদের খবর দেওয়া হয়। তখন পুলিশ শুধু বলেছিল, পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রক্তচাপ হঠাৎ বেড়ে যায় আলালের, তখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এদিকে আলালের মৃত্যুর কারণ হিসেবে মৃত্যু সনদে বলা হয়েছে কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর, কার্ডিওজেনিক শক, সাসপেক্টেড পালমোনারি অ্যাম্বুলিজম। এছাড়া সনদে তার ডান পায়ের গোড়ালিতে সফট টিস্যু ইঞ্জুরির কথা বলা হয়েছে। ডিবি কর্মকর্তাদের দাবি, গ্রেফতারের সময় আলাল উদ্দিনের পা ভাঙা ছিল, তবে স্বজনরা বলছেন আলাল সুস্থই ছিলেন, তিনি হেঁটে হেঁটেই ডিবির ডাকে গিয়েছিলেন। লাশ পাওয়ার পর তারা দেখেন যে আলালের পা ভাঙা। এদিকে ডিবির উত্তরা বিভাগ সহ ডিএমপির কর্মকর্তারাও কিছুই বলছেন না, তারা সবাই একই কথা বলছেন, তাদের কর্মকর্তা হারুনুর রশিদ বিষয়টি নিয়ে কথা বলবেন। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী গতকাল সোমবার রাতে গণমাধ্যমকে জানান, মঙ্গলবার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ দেশে ফিরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, এ বিষয়ে তিনি কিছুই বলতে পারবেন না। জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন, আজ মঙ্গলবার তিনি দেশে ফিরতে পারবেন বলে তার সহকর্মীদের কাছ থেকে জানা গেছে। এদিকে হেফাজতে আলালের মৃত্যু নিয়ে আইন ও সালিশ কেন্দ্র প্রশ্ন তোলার পরদিন সোমবার ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল। তার পাঠানো বিবৃতিতে বলা হয়, আলালের বিষয় নিয়ে ডিবি যা বলছে তা বিশ্বাসযোগ্য নয়। আলালের মৃত্যুর পর পুলিশের লোকাজ ছাপার বিষয়টি তুলে এমএসএফ বলছে, এই ঘটনায় হাসপাতালে লাশের বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে এবং সেখানে কাউকে যেতে দেওয়া হয়নি। শেরেবাংলা নগর থানা এবং তুরাগ থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা সেখানে থাকলেও কোনো কথা বলেননি। এমএসএফ এর বিবৃতিতে বলা হয়, ডিবি কর্তৃপক্ষ প্রায় 10 দিন আটক রাখার পর ঘটনার যে বর্ণনা দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। এই মৃত্যুর তদন্ত দাবি করে সংস্থাটি বলেছে, হেফাজতে থাকা আটক ব্যক্তির মৃত্যু একটি অতীব গুরুত্বপূর্ণ অমানবিক ঘটনা এবং তা অবশ্যই অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। প্রসঙ্গত, ডিবির হাতে গ্রেফতার হওয়ার 10 দিন পর আলাল ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে গত শুক্রবার সন্ধ্যায় মারা যান। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্যনতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।